শুভ সন্ধ্যা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখন উপস্থিত আছেন ট্যাক্সি মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আমাদের বরিশাল 1933 রেজিস্ট্রেশনের আমাদের আলোকিত বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক জনাব মনিরুজ্জামান মনির ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা টেবিল টক শোতে অ্যাটেন্ড করার জন্য ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে। আমি সাংবাদিক ফরহাদ, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু আমাদের চ্যানেল নয়, আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলি ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন চ্যানেল আছে, সমস্ত মিডিয়ার মাধ্যমে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে আমরা এখানে পেয়েছি আমাদের আগামী ইলেকশনের কোষাধ্যক্ষ প্রধানমন্ত্রী মনিরুজ্জামান মনির, এবং বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের প্রচার সম্পাদক পদপ্রার্থী জনাব রফিকুল ইসলাম সাহেব। আমি রফিক ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে একজন আলোকিত ব্যক্তি হিসাবে আপনি আমরা পেয়েছি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে। আমি বলবো কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়। আমার সামনে মজিব সেনা হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের মামুন ভাই। মামুন ভাইকে আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স যারা আমার এই স্যাটেলাইটের মাধ্যমে আপনারা আমাদের এই টেবিল টক শোটি দেখছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সরাসরি আমাদের টেবিল টক শোটির জন্য আপনারা আমাদের সামনে যারা আছেন এবং বাইরে যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি ব্রাইট নিউজ 99 অনলাইন পোর্টাল থেকে একটি কথা আমি জানতে চাচ্ছি, যে কথাটা না আমার নাই নয় যে এখানে উপস্থিত আছেন আমাদের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির ভাই, আমাদের পদপ্রার্থী কোষাধ্যক্ষ পদপ্রার্থী। উনি একজন আমাদের বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক। ওনার সম্পর্কে যদি আমাকে বলতে হয়, উনি হাটিয়েটি পা পা করে আজকে এই প্ল্যাটফর্মের মধ্যে বসেছেন এবং হাটিয়েটি পা পা করে আসছেন রফিকুল ইসলাম ভাই, এবং হাটিয়েটি পা পা করে আসছেন এখানে মামুন ভাই, এবং হাটিয়েটি পা পা করে দপ্তর সম্পাদক থেকে আজকে পদপ্রার্থী হিসাবে আগামী ইলেকশনে ট্যাক্সি ও মাইক্রোবাস মাইক্রো ইউনিয়ন সোভিনী ট্র্যাক 1933 রেজিস্ট্রেশনের পদপ্রার্থী বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক এবং রাজপথের সৈনিক পদপ্রার্থী কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির ভাই, আপনাকে টেবিল টক শোতে অ্যাটেন্ড করার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। মনির ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যখন দপ্তর সম্পাদক হিসাবে ফার্স্টে যখন আপনি ট্যাক্সি এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে 1933 যখন আপনি দপ্তর সম্পাদক হিসাবে পাস করেছেন, তখন আপনার কাছে অনুভূতিটা কেমন লাগে? আমার খুব ভালো লাগছে। পরবর্তীতে আমি আরেকটা কথা জানতে চাচ্ছি, এখন আমাদের কনভেনার টাইম যাচ্ছে, আহ্বায়ক কমিটি যাচ্ছে, কিছুদিন পরে আমাদের কিন্তু ইলেকশন হতে যাচ্ছে, সেখানে আপনি একজন কোষাধ্যক্ষ হিসাবে পদপ্রার্থী হিসাবে আছেন। আপনি একজন কোষাধ্যক্ষ পদপ্রার্থী হিসাবে আপনি চাওয়া পাওয়া আপনার শ্রমিক লীগের কর্মকর্তা যারা আছেন তাদের সম্পর্কে দু চারটা কথা আপনি তুলে ধরবেন, যে পদপ্রার্থী হিসাবে যে আপনি আমার স্যাটেলাইটের মাধ্যমে ওনাদের কাছে আপনি ভোট চেয়ে নিতে পারেন আগামী ইলেকশনের জন্য। সম্মানিত মনিরুজ্জামান মনির ভাই, আসসালামু আলাইকুম। আমি আমার শ্রমিক ভাইদের কাছে আমি আগামী নির্বাচনের জন্য পদপ্রার্থী দোয়া কামনা করছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে পারি। ধন্যবাদ। আমি আগে বলেছি, কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়। এক মজিব চলে গেছে, লক্ষ মজিব আমাদের আছে, সামনে আছেন। আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মনিরুজ্জামান মনির ভাই সহ এখানে রাজপথে লড়াকু সৈনিক যারা আছেন শ্রমিক লীগের, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং উনি ধন্যবাদ জ্ঞাপন করে উনি দপ্তর সম্পাদক থেকে আবার আগামী নির্বাচনে উনি কোষাধ্যক্ষ হিসাবে পদপ্রার্থী হিসাবে দাঁড়িয়ে আছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং আমাদের 1933 সদস্যবৃন্দ যারা আছেন, আপনারা আগামী ইলেকশনের মধ্যে আমরা জনাব মনির ভাইকে আমরা কোষাধ্যক্ষ হিসাবে অর্থাৎ কেশিয়ার হিসাবে দেখতে চাই। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বঙ্গবন্ধুর আদর্শ লড়াকু সৈনিক, আমাদের প্রচার সম্পাদক পদপ্রার্থী রফিকুল ইসলাম সোহাগ ভাই। আমি রফিক ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আগামী ইলেকশন আপনি আসছে প্রচার সম্পাদক হিসাবে, আপনি আপনাদের শ্রমিক লীগের কর্মচারীদের উদ্দেশ্যে দু চারটি কথা বলবেন ইলেকশনে ভোট দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। প্রিয় বরিশাল ট্যাক্সি ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক ভাইদের আসসালামু আলাইকুম। আমি সবার আগে জানাচ্ছি আমার সভাপতি জননেতা জনাব রীরা ভোসেন টুটুল ভাইকে শুভেচ্ছা ও সালাম। তারপরে উপরে যা আছে আমাদের মাননীয় মেয়র মহোদয় জনাব সেনিয়াবাদ সাদেক আব্দুল্লা সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমার সালাম। আমি চাই আমাদের বরিশাল শহরে আমাদের রেন্টেকার শ্রমিক ভাইরা খুবই অবহেলায় আছি। আমাদের বরিশালে কোনো একটা স্ট্যান্ড নাই, কোনো একটা কিছু নেই, আমরা গাড়ি রাখি রাস্তার উপরে, আমাদের উপরে অনেক হামলা আসে, ঝইঝামেলা আসে। আমি চাই আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং প্রধানমন্ত্রীর কাছে বরিশালের সকল শ্রমিক লীগের ড্রাইভারের পক্ষ থেকে আমাদের একটা স্ট্যান্ড দেওয়া হোক, আমরা একটা স্ট্যান্ড চাই। আমি এই বলে আমার বক্তব্য সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন, হাটিয়াটি পাপা করে বজ্রকণ্ঠে একটি কথা তুলে ধরেছেন আমাদের প্রচার সম্পাদক প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম সাহেব।
উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বাংলাদেশের মাটিও মানুষের নেতা অর্থাৎ আমাদের বর্তমান মেয়র সাহেব সাদিক আবদুল্লাহ সাহেবকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমার চ্যানেলের মাধ্যমে বর্তমান সভাপতি টুটুর ভাইকে। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে টুটুর ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একজন আলোকিত ব্যক্তি হিসেবে। আপনার গণমাধ্যমকে যেভাবে আপনাকে আপনাদেরকে দেখছে, আমরা বলব কে বলেছি মজিব নাই, মজিব আছে বাংলায়, এক মজিব চলে গেছে, লক্ষ মজিব আমার সামনে এখানে উপস্থিত আছেন। আমি আমার স্যাটেলাইটের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ সৈনিক হিসাবে যে ভাষ্য দুজন এখানে তুলে ধরেছেন, প্রসাধক প্রদপাত্রী মনির ভাই এবং প্রচার সম্পাদক রফিক ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আমি প্রসাধক প্রদপাত্রী হিসাবে আমি মনির ভাই আপনার কাছে আমি প্রশ্নটা একটু রাখতে চাই, যে জিনিসটা না বললে নাই নয়, আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি স্বপ্ন ছিল 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে, তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা দেখেছি 2021-41 সাল বলেছে, কিন্তু আমরা 2018 সালে অলরেডি 70% ডিজিটাল করতে সক্ষম হয়েছি। আমাদের আজকে আমার প্রশ্ন আছে যে আপনি একটু সদস্য পদপাত্রী হিসাবে ট্যাক্সি এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে 1933-এর পদপাত্রী হিসাবে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আজকে আমাদের সারা বাংলাদেশের মধ্যে যে উপকারটা যেটা আসছে ডিজিটাল বাংলাদেশ করার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে একজন প্রসাধক পদপাত্রী হিসাবে আপনার কাছে জানতে চাচ্ছি যে ডিজিটালের ছোঁয়া সারা বাংলাদেশের মধ্যে আপনি কী দেখতে পাচ্ছেন? আমাদের জনগণের শেখ হাসিনা তার পদ্মা সেতুর উন্নয়ন আছে, তারপর আমাদের দক্ষিণ অঞ্চলে দবদবিয়া ব্রিজ, লেবুখালি ব্রিজ, তারপরে পায়রা বন্দর আছে, কুয়াকাটার দিকে যত ইয়ে আছে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে দুইটা, তারপরে রেল লাইন আসছে আমাদের দক্ষিণ অঞ্চলে। জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ অনেক লাভবান আছি, ভালো আছি, সুস্থ আছি। ধন্যবাদ। আমি আমার কোষাধ্যক্ষ পদপ্রার্থী এবং সাবেক আমাদের দপ্তর সম্পাদক হিসাবে ট্যাক্সি ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের রাজপথের লড়াকু সৈনিক এবং আদর্শ সৈনিক হিসাবে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসাবে মনিরুজ্জামান মনির ভাই বজ্রকণ্ঠে একটি কথা তুলে ধরেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভিশন 2041-কে সামনে রেখে আমরা ইতিমধ্যে আমাদের দেশের যে উপকার আসছে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। উনি বলতে চাচ্ছেন যে 2021-41 সালের মধ্যে যে কথাটা বলেছেন, আমরা 2018 সালে অলরেডি 70% কাজ সক্ষম হয়েছি, 41 সাল লাগবে না, তার পূর্বেই আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্নটা আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে স্বপ্নটা দেখেছেন সেটা আমরা 41 সালের পূর্বেই আমরা ধাবিত করতে পারবো। উনি বজ্রকণ্ঠে একটি কথা তুলে ধরেছেন, একদিন আমাদের বরিশাল বিভাগ একটি অবহেলিত ছিল, আজ থেকে 10-15-20 বছর আগের কথা, আর এখন আমাদের বরিশালের মধ্যে যে উন্নয়নটা ছুঁয়ে আসছে সেক্ষেত্রে আমাদের মাননীয় মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বর্তমান মেয়র সাহেব সাদিক আবদুল্লাহ সাহেবকে এবং আমাদের লড়াকু সৈনিক সভাপতি টুটুর সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে যদি ওনারা যদি রাজপথের মহানায়ক যদি না হতেন তাহলে আজকে আমাদের বরিশালকে একটা বিভাগের মধ্যে রূপান্তরিত করতে পারতাম না, এবং বরিশাল বিভাগের মধ্যে যে কথাটা একসময় বলতো আমরা ছোটকালে পড়তাম যে কোন জেলার মধ্যে রেল লাইন নাই, তখন একটি কথা সবাই বলতো যে বরিশালের মধ্যে, এখন আপনি আমাদের এই যে স্যাটেলাইটের মাধ্যমে আপনি ব্রাইটনেস 99 অনলাইন পোর্টাল থেকে যে কথাটা তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যে আপনি যে পদ্মা সেতুর কথা তুলে ধরেছেন আমি পদ্মা সেতুর জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি জানেন আমাদের মাননীয় মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন তখন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন, তখন উনি একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে পদ্মা সেতু হবে, এবং আজকে আমরা দৃশ্যমান অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোগাযোগ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যারকে, আমরা যখন ওবায়দুল কাদের স্যারকে যখন টেবিল টক শোর মাধ্যমে অথবা প্রিন্ট মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়া বা অনলাইনের মাধ্যমে যখন আমরা সাক্ষাৎকার নিয়েছি পদ্মা সেতু সম্পর্কে, উনি অলরেডি স্যাটেলাইটকে বলে দিয়েছেন আজকে আমরা 81% পদ্মা সেতুর কাজ চলমান অবস্থায় আছে, আগামী 21 সালের মধ্যে আমরা পদ্মা সেতু চলমান অবস্থায় দেখতে পারবো। এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য এখানে উপস্থিত আমি মামুন ভাই থেকে শুরু করে রফিক ভাই যারা আছেন এবং বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক এবং শ্রমিক লীগের 1933-এর যারা আপনারা শ্রমিক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং একটি কথা বজ্রকণ্ঠে তুলে ধরেছেন যে আমরা রেল লাইন এখন আমরা উদযাপন করেছি, এখন আর কেউ বলতে পারবো না যে বরিশাল রেল লাইন নাই, শুধু রেল লাইন বলতে না আমরা এখানের মধ্যে বুলেটিন ট্রেন চালু করছি যেটা একবারে কুয়াকাটা পর্যন্ত যাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, এবং সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বন্দর ছিলেন আপনার চট্টগ্রাম বন্দর, এখন চট্টগ্রাম বন্দরকে ডিঙ্গিয়ে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা সবচেয়ে বড় বন্দর করছে আমাদের পায়রা বন্দর।
তো সেই ক্ষেত্রে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে উন্নয়নের ছোঁয়া নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভিশন 2041 সামনে রেখে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে, আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বর্তমান মেয়র সাহেবকে, সাদিক আবদুল্লাহ সাহেবকে এবং আমাদের সভাপতি জুতুল ভাইকে। আমি পরক্ষণে আমি আরেকটুভাবে আমি প্রচার সম্পাদক পদপাখি রফিক ভাইয়ের কাছে আমি জানা যাচ্ছি, রফিক ভাই আপনি একজন পদপাখি বঙ্গবন্ধুর আদর্শ শ্রমিক লীগের, আপনি ট্যাক্সি ও মাইক্রোবাস শ্রমিক লীগের 1933 প্রচার সম্পাদক হিসেবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি ডিজিটালের ছোঁয়া আপনার কাছে কী কী ধরা পড়ছে। স্যার আমাদের বরিশাল থেকে কুয়াকাটা যাইতে 6টা ফেরি ছিল, মাননীয় প্রধানমন্ত্রী আসার পরে এখন মাত্র একটা ব্রিজ ফেরি আছে, সেই ফেরিরও কাজ চলতে আছে, আগামী 2 বছরের ভিতরে ব্রিজ ইনশাল্লাহ হয়ে যাবে। মানে আমরা ঢাকা যাইতে 5-6 ঘন্টা মা ফেরি করে যে বসে থাকা লাগবে, সেই ব্রিজের পদ্মা সেতুর কাজ চলতে আছে, আগামী 2-3 বছরের ভিতরে ইনশাল্লাহ আমরা ব্রিজ প্রায় যাইতে পারবো। এটাই তো আমাদের প্রধানমন্ত্রীর কাছে চাওয়া পাওয়া। এতে আর কি বরিশালে অনেক উন্নয়ন হয়েছে, বরিশালে ইউনিভার্সিটি হয়েছে, বরিশাল বিভাগ হয়েছে, বরিশাল মেট্রোপলিটন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি। ধন্যবাদ। চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টক শোতে আমার রাজপথের মহানায়ক অর্থাৎ আমাদের প্রচার সম্পাদক পদপ্রার্থী রফিক ইসলাম রফিক সাহেব যে কথাটা বললেন ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভিশন 2041 সামনে রেখে এখন আমরা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত দেশ করছি, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা শুধু পদ্মা সেতু নয়, আমরা পায়রা বন্দর, আমরা তাপবিদ্যুৎ করতে পেরেছি এবং যে ধারাবাহিকতা অব্যাহত রেখেছে এইভাবে যদি ধারাবাহিকতা অব্যাহত রাখে আমাদের এই বরিশালকে আমরা একটা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো একটি দেশ উজিরে দেখতে পাবো, যেটা আমাদের আমাদের সাদিক আবদুল্লাহ যে আগামীতেই গর্ব আমরা বরিশাল, আগামী গর্ব আমরা বরিশাল। আমাদের মেয়র সাহেব বলছে, আশ্বাস দিছে, আমাদের পানি সম্পদ মন্ত্রী আছেন, বরিশালে অনেক উন্নত কাজ হবে, বরিশালে আধুনিক শহর হবে বরিশাল। মেয়র সাহেব যে কথাটা বলেছেন এটা আমি বলতে চাচ্ছি যে সিঙ্গাপুরের মতো একটি দেশ আমরা 41 সালের ভূগোলের মধ্যে দেখতে পাচ্ছি, আপনি কি জি বরিশালকে দেখতে পারবো? আমাদের মেয়র সাহেব যদি আমাদের দিকে চায়, মানুষের যদি মেয়র সাহেবের কাছে চায়, মেয়র সাহেব অনেক করতে পারবে, মেয়র সাহেবের অনেক হাত উপরে, মেয়র সাহেবের মাননীয় প্রধানমন্ত্রীর ভাইয়ের ছেলে, সে অনেক ভালো লোক, অনেক ডিজিটাল আগিয়ে যাবে বাংলাদেশকে, বরিশালকে মেয়র সাহেবের উদ্দেশ্যে আমরা অনেক দূরে আগিয়ে নিতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ রফিক সাহেব, আপনি যে কথাটা তুলে ধরেছেন আমার হাসাল আবদুল্লাহ সাহেবের সুপুত্র আমাদের বর্তমান মেয়র সাহেব সাদিক আবদুল্লাহ সাহেবকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য, আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে আমরা ইতিমধ্যে 41 সালের পূর্বে আমাদের যে অঙ্গীকারটা আছে এটা আমরা সিঙ্গাপুরের মতো একটি দেশ দেখতে পাবো, এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বর্তমান মেয়র সাহেব সাদিক আবদুল্লাহ সাহেবকে। চলুন আমরা সবাই মিলে বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হককে বলিষ্ঠ করার জন্য আমাদের সাদিক আবদুল্লাহ সাহেবের সাথে একমত পোষণ করে আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ করছি। তারপরে আমি জানতে চাচ্ছি রাজপথের মহানায়ক আমাদের বঙ্গবন্ধু আদর্শ সৈনিক হিসেবে ট্যাক্সি ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের 1933 আমাদের কোষাধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনির ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে আপনার কোষাধ্যক্ষ পদপ্রার্থী হিসাবে আগামী নির্বাচনে 1933 পক্ষ থেকে আপনার কী চাওয়া পাওয়া আছে সে কথাটা তুলে ধরবেন। আমার জননেত্রী শেখ হাসিনা মমতাময়ীর মায়ের কাছে চাওয়া আছে আমার বরিশাল বিভাগীয় শহরের ট্যাক্সি ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের 1933 আমাদের ধারাবাহিকভাবে কোনো নির্ধারিত একটা স্থান নাই, আমরা রাস্তার উপরে অবৈধভাবে ব্যবসা করতেছি আমাদের নির্ধারিত একটা স্থান দেওয়ার জন্য। আর আমাদের সিনিয়র সাদিক আবদুল্লাহ সে যদি আমাদের দিকে একটু দৃষ্টি দেয় তাহলে আমরা মনে হয় নির্ধারিত একটা স্থান পাবো আর সুষ্ঠুভাবে আমাদের শ্রমিক নিয়ে জীবনযাপন করতে পারবো, আমাদের দারিদ্র থাকবে না। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসেবে সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে আপনি যে আবদার করেছেন, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আবদারটুকু জানতে আছি যে মায়ের কাছে সন্তানের আবদার সারা জীবনে থাকবে, মায়ের কাছে সন্তান কখনো ছোটো থাকে না বড় থাকে না, মায়ের কাছে সবাই সমান, উনি দুঃখী মানুষের পাশেও থাকেন সুখী মানুষের পাশেও থাকেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, এই কথা বের ধরে আমি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যে ট্যাক্সি মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন বরিশালের পক্ষ থেকে 1933 রেজিস্ট্রেশনকৃত এখানে যাতে একটি মাইক্রোবাস সেন্টার হয় যে স্ট্যান্ড থাকে
যারা খেটে খাওয়া মানুষ আছে তারা যেন দু মুঠো ভাত খেতে পারে এবং কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা বা কোনো কিছুর মধ্যে যাতে পরাশ্রিত না হতে পারে বা কোনো অপশক্তি যাতে ওনাদেরকে ক্ষতি না করতে পারে, সেই জন্য আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোগাযোগ এবং সেতুমন্ত্রী ওনার কাছে আমরা আপ্রাণভাবে আমাদের স্যাটেলাইটের মাধ্যমে তুলে ধরছি যে খেটে খাওয়া মজুর মানুষ যারা আছেন এবং রাজপথের মহানায়ক যারা আছেন এবং আমাদের বর্তমান মেয়র সাহেব সাদিক আবদুল্লাহ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আমার ওনারা সুদৃষ্টিতে দেখবেন এবং ট্যাক্সি ও মাইক্রোবাস মাইক্রো ইউনিয়ন শ্রমিক 1933-এর রেজিস্ট্রেশন কিন্তু আমরা এখানে একটি মাইক্রো স্ট্যান্ড দেখতে চাই আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবদার। আমরা অচিরে আমরা যাতে একটা সুষ্ঠু সুন্দরভাবে ট্যাক্সি ও মাইক্রো শ্রমিক ইউনিয়নের জন্য একটি স্ট্যান্ড আমরা এখানে পেতে পারি এবং খেটে খাওয়া মানুষ যত জীবন ভাত খেতে পারে। অতএব আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে বলবো, কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়। আমার সামনে মজিব সেনা হিসাবে যে কথাগুলি তুলে ধরেছেন আপনাকে আমি স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অবশেষে আমি বলবো, বলবীর বল উন্নত মমসি শিল নেহারি নতশি ঐ শিখর হৈমাদ্রি উরক দুলক গুলক বেথিয়া খুদা আরাস নারস ছেদিয়া উঠে আছে চির বিস্ময় আমি বিশ্ব বিদার্থী। আমি বলবো কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়, এক মজিব চলে গেছে লক্ষ মজিব আমাদের সামনে আছে। আমি অবশেষে আমার স্যাটেলাইটের মাধ্যমে রাজপথের মহানায়ক মনিরুজ্জামান মনির ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পত্র সম্পাদক পদ্মাবতী রফিক ভাইকে এবং আমাদের এখানে মামুন ভাই আছেন, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, আপনারা যারা আমার স্যাটেলাইটের সামনে আমার টেবিল টকটি সরাসরি দেখছেন এবং আবার আজ রাত আপনারা 10:30 আমাদের অনলাইন সেক্টর থেকেও আবার দেখতে পারবেন, আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেন www.brightnews99.com এবং প্রয়োজনে আমাদের টিভি নেটওয়ার্কিং হিসেবে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেন ব্রাইট নিউজ 99 থেকে। যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা ঘুরি আছে ততদিন পর্যন্ত আমাদের রাজপথের মহানায়ক মনিরুজ্জামান মনির ভাইয়ের টকশোটি থাকবে এবং রফিক ইসলাম রফিক ভাইয়ের টকশোটি থাকবে এবং উপস্থিত আছে এখানে মামুন ভাই। অবশেষে আমি বলবো, যাতে নাহি দিবই সুন্দর ভবন ছেড়ে মানবের মাঝে বাঁচিবার যায়। অবশেষে আমি আমার টেবিল টকশো থেকে বিদায় রাখার আগে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি কোষাধ্যক্ষ পদ্মাবতী মনির ভাই, ধন্যবাদ জ্ঞাপন করছি রফিক ভাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি মামুন ভাইকে। অবশেষে আমি আমার টেবিল টকশোর শেষ প্রান্তে এসে বিদায় রাখা টানছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের আবদারটুকু আমরা যাতে গণমাধ্যম যাতে পৌঁছে দিতে পারি এবং খেটে খাওয়া মানুষরা যাতে দুমুঠো ভাত খেতে পারে সেই সুবাদে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, ধন্যবাদ।